নরসিংদীর মাধবদীর মেঘনা নদীতে নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন। পুলিশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘনা বাজার নৌঘাট দিয়ে টিটিরচর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বাবা মা ভাই বোন সহ ছজন। ঘাট থেকে একটু দূরে ঢেউ এবং বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নৌকাটি ডুবে যায়। পরে নৌ পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা গেলেও বোন এবং ছোট ভাই ছিলেন নিখোঁজ। সকালে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে ভাইয়ের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা লাশটি উদ্ধার করে। এ ঘটনায় বোন এখনও নিখোঁজ রয়েছে।